সাইটি স্ক্রিনের কালো পর্দা ছিঁড়ে গেছে, বাউন্ডারির সীমানা এলোমেলো, বিজ্ঞাপনের বিলবোর্ডগুলো ছন্ন ছাড়া, প্র্যাকটিস নেট উপড়ে গেছে। জহুরামের চৌধুরী স্টেডিয়ামে এমন তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। প্রেস বক্সে বসে সেই তাণ্ডব লীলা দেখতে দেখতে একটা গানের কথা মনে পড়ে গেল, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত সংখ্যা উৎকণ্ঠাই মনে। এই সংখ্যার কারণ ভালোবাসা কিংবা ব্যক্তিগত কোনো ইস্যু নয়, বাংলাদেশ জিম্বাবুয়ের তৃতীয় টি টোয়েন্টি মঙ্গলবারের ম্যাচ নিয়ে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে মঙ্গলবার সারাদিন চট্টগ্রামের আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা শতভাগ, বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টি হতে পারে, কমপক্ষে দুই ঘন্টা বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। যদি খেলার আগে কিংবা খেলা চলাকালীন এত লম্বা সময় ধরে বৃষ্টি ঝরে তাহলে ম্যাচ পরিত্যক্ত হতে পারে। গত কদিন ধরে তীব্র গরমে হাঁসফাঁস করছিল সারা দেশবাসী, বৃষ্টির জন্য প্রার্থনাও করেছিল, সেই প্রার্থনা কবুল করেছেন মহান রব। বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি না, বলা যায় যে কালবৈশাখী ঝড়। একটু আগে জহুরআহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রেস বক্সে বসে দেখেছিলাম সেই বৃষ্টি বা সেই ঝড়ের তাণ্ডব। জহুরআহমেদ চৌধুরী স্টেডিয়ামের বাউন্ডারি লাইন এলোমেলো হয়ে গেছে, সাইড স্ক্রিন ছিঁড়ে গেছে, এক কথায় পুরো স্টেডিয়াম লন্ডভন্ড হয়ে গেছে কালবৈশাখী ঝড়ের তোপে। সেই ঝড় বৃষ্টি আজকে যতই হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে আগামীকাল যে বাংলাদেশের খেলা আছে সেটি নিয়ে। চট্টগ্রামের আবহাওয়ার পূর্বাভাস যতটুকু বলছে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 100%, শতভাগ বৃষ্টি হতে পারে, এবং আগামীকালকে ম্যাচটা অনুষ্ঠিত হবে বিকেল 3টা থেকে। সেই ক্ষেত্রে যদি বৃষ্টি হয় তাহলে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রয়েছে। হয়তো ভাবতে পারেন বৃষ্টি হলে বাংলাদেশের জন্য তো ক্ষতি কী, 2-0 বাংলাদেশ সিরিজে এগিয়ে আছে। ক্ষতি একটা জায়গায় আছে, সেটি হচ্ছে আগামীকাল যদি বাংলাদেশ সিরিজটা নিশ্চিত করতে পারে পরের দুইটা ম্যাচ বাংলাদেশ ইচ্ছে মতো খেলতে পারবে, নিজেদের যে পরীক্ষা নিরীক্ষা কিংবা পরিকল্পনা সেটা পরবর্তী দুই ম্যাচে বাস্তবায়ন করতে পারবে, যেহেতু সিরিজটা জিতে গেছে নিশ্চিন্তে নির্ভার দিয়ে খেলতে পারবে। বাংলাদেশ প্রথম দুইটা ম্যাচে টসে জিতে আগে বোলিং করছে, সেটা নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে যে জিম্বাবুয়ের মতো দুর্বল দলের বিপক্ষে কেন টসে জিতে আগে ব্যাটিং না করা হচ্ছে, কেন বোলিংটা নেওয়া হচ্ছে, রিস্ক নিতে কেন চাইছেন না, সেটা নিয়ে আসলে অনেক কথা হচ্ছে। গতকাল সংবাদ সম্মেলনে রিশাদ হোসেন বলেছিলেন যে আসলে যুক্তরাষ্ট্রে যে বিশ্বকাপ হবে সেখানকার তাপমাত্রার সাথে মানিয়ে নিতে দিনে ফিল্ডিং করার জন্যই কিন্তু প্রথমে বোলিং করছে বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ যদি আগামীকাল সিরিজটা নিশ্চিত করে পরবর্তী দুই ম্যাচে কিন্তু বাংলাদেশ আগে ব্যাটিং করে ব্যাটারদের পরীক্ষাটা নিতে পারে, এই জন্য বাংলাদেশের জন্য কালকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু চট্টগ্রামের আবহাওয়া যেটা বলছে সেটা আসলে বাংলাদেশ দলের জন্য, বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য সুখবর নয়। আগামীকাল মঙ্গলবার মুষলধারে বৃষ্টি হতে পারে। আমরা দেখেছিলাম যে চট্টগ্রামের প্রথম দুই ম্যাচেও কিন্তু বৃষ্টি হয়েছিল, প্রথম ম্যাচে দুইবার ম্যাচের মাঝে বৃষ্টি হানা দিয়েছিল এবং পরের ম্যাচে গতকালকের ম্যাচে একবার বৃষ্টি হয়েছিল। প্রথম ম্যাচটা কিন্তু শেষ হতে দেরি হয়েছিল বৃষ্টির কারণে, যদিও ওভার কাটা হয়নি কিংবা ডিএলএস মেথডে যাওয়া প্রয়োজন, গতকালকের ম্যাচটা একই হয়েছে। আগামীকালকের ম্যাচটাতে আসলে কী হবে সেটা আসলে বলা যাচ্ছে না। যদি তেমনটা হয় আবহাওয়ার কারণে, বৃষ্টির কারণে খেলা মাঠে না গড়ায়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটু লস হবেই বলাই যায়। আমরা দেখলাম একটু আগে এখানে যে জ্বরের তাণ্ডব হয়েছে, এখন পর্যন্ত কিন্তু আবহাওয়া যেমন, অর্থাৎ দিনের বেলা কিন্তু এই যে লাইটের আলোতে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে, আলোর স্বল্পতা, আলো নেই, যদি এমন আলোক স্বল্পতা হয় তাহলে কিন্তু খেলতে হয়তো কিছুটা সমস্যাও হতে পারে। আর চট্টগ্রামের যে স্টেডিয়ামের যে ড্রেনেজ ব্যবস্থা সেটা কিন্তু শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মতো অতটা উন্নত নয়। শেরেবাংলা আমরা দেখি যে বৃষ্টি হওয়ার পর পর খুব কম সময়ের মধ্যে মাঠ শুকিয়ে যায়, কিন্তু জহুরআহমেদ চৌধুরী স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা অতটা উন্নত নয় যে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং লম্বা সময় ধরে বৃষ্টি হয় তাহলে কিন্তু খেলা মাঠে না গড়ানোর শঙ্কা রয়েছে। বাংলাদেশ দল আজকে অনুশীলন করেছিল বৃষ্টি হওয়ার আগে, অর্থাৎ 3টার আগে তারা অনুশীলন শেষ করে চলে গিয়েছিল। জিম্বাবুয়ে দল হয়তো অনুশীলন করে বিকেলে আসার কথা ছিল, কিন্তু যেই আবহাওয়া, মাঠের যে পরিস্থিতি, তাই আর তারা অনুশীলন করার সুযোগ পাননি। জিম্বাবুয়ে দল যেমন আজকে অনুশীলন করার সুযোগ পাননি, বাংলাদেশ দল যদি কালকে খেলার সুযোগ না পান সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটু লস হতে পারে, এটা বলাই যায়। নিশ্চয়ই বাংলাদেশের ভক্তরা, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট চাইবে না যে আগামীকালকে বৃষ্টি হোক, খেলাটা পণ্ড হোক। আমরাও সেই প্রত্যাশা করি, বাংলাদেশ আগামীকালকে ম্যাচটা খেলবে এবং 3-0 জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা জয় নিশ্চিত করবে। হোসাইন আরমান, বিডি টাইম, জহুরআহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।